উচ্চতর জন্য আমরা রাত প্রদর্শনের কাদা রক্ত দলিল করে দিয়ে এসেছি এবং আমরা ভবিষ্যতে দিব এই বাংলার জমিনে কোন রাষ্ট্রিক মর্তাদরা কোন বেঈমান কাফেররা যদি কোন বেঈমান কাফেররা এমন কোন ষড়যন্ত্র করে যে মুসলমানের ইজ্জত যদি নিয়ে চিরমিলে ফেলে মুসলমানের নবীর হদ্মে নবদ কিনে যদি কেউ চির মনে করে তাদের দাঁত বাংলার জবাব দেওয়ার জন্য আমরা মুসলিম জাতিরা শাহাদতের প্যালা পান করতে রাজি আছে তারা বলে ঠিক না নাকি আমরা পরিষ্কার ভাবে বলতে চাই কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে কথা বলেন ঠিক না ঠিক তাফসীর মাহফিল যেখানে আমরা আছি সেখানে জোরে বলেন ঠিক না ঠিক মসজিদ মাদ্রাসা যেখানে আমরা আছি সেখানে জোরে বলেন ঠিক না ঠিক তাদের 95 ভাগ মুসলমানের দেশে কোন বেঈমান কাফেররা তাদের এজান যদি বাস্তবায়ন করতে যায় সেই এজান গুলা বাংলার 95 ভাগ মুসলমান জাতিরা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না যাবে না যাবে না করে বলে ঠিক না ঠিক লক্ষ্য করে দেখেন আপনার আমার নবী বিশ্ব নবী হামাতুলার মিন সর্বশেষ নবী আমাদের নবীর পরে আর কোন নবী কথা বলতে হবে নবীর পরে নবী নাই কথা বলেন 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 নবীর পরে নবী নাই সংসদে আনছাই আজকে আমাদেরকে বুঝতে হবে হাতমে নবুয়তকে নিয়ে যদি কেউ টানা হিসরা করে যেই নবী তায়েফের ময়দানে রক্ত দড়াইয়েছিলেন যেই বিশ্ব নবী উহুদের ময়দানে দানলাল মুবারক শহীদ হয়েছিল যেই বিশ্ব নবী মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করেছিলেন যেই নবী সাহাবা একরাম শরীরে তাদা রক্ত বিলীন করে দিয়েছিলেন যেই ইসলামের জন্য যেই কোরআনের জন্য সেই নবীর জন্য সেই নবীর খুতবে নবুয়তকে নিয়ে তারা হাসরা করতে দেওয়া যাবে না যাবে না যাবে না আরো জোরে বলেন কারণ আমরা বিশ্ব নবীর খাঁটি উম্মত আর আসতে বলেন জোরে বলেন ঠিক না বে ঠিক লক্ষ্য করে দেখেন আমি আপনাদের সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের 114টি সূরার মধ্যে থেকে অন্যতম একটা সূরা যেই সূরার নাম সূরা আল কলম তার প্রথম থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আসল লক্ষ্য করে দেখেন এই আয়াত গুলাকে আপনাদের সামনে কিছু আলোকপাত করব এই সূরা মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন নাজিল করার একটা কারণ আছে কি নাই এখন শুন লক্ষ্য করে দেখেন এই সূরাটা মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন কারণ আপনার আমার নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন বেঈমান কাফেররা আর কলেমা পরে মুসলমান হয়ে যাইবা কারণ তোমাদের দুনিয়া এবং আখিরাতে সফলতা যদি অর্জন করতে হয় তাহলে কলেমা সারা বিকল্প কোন পথ নাই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কলেমা আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহর কালাম যখন মানুষের দাঁড়ায় দাঁড়ায় মানুষের কাছে কাছে জ্ঞান পৌঁছানো যখন শুরু করেছেন আল্লাহ নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করেছেন বেঈমান কাফেররা বলে এতদিন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ভালো ছিল নম্র ছিল ভদ্র ছিল হা এখন বুঝতে পেরেছি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এখন থেকেই পাগল হয়ে গেছে জোরে বলেন নাউজুবিল্লাহ আপনার আমার নবী পাগল নাকি আরো জোরে বলেন না
এবং নবী কখনো পাগল হতে পারে না, যেই নবীর কারণে বেঈমান কাফেররা দলে দলে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। এমন একজন নবীকে আল্লাহ আমাদের জন্য নবী হিসেবে আল্লাহ পাঠিয়েছেন, যেই নবীর সম্মান বেশি, যেই নবীর ইজ্জত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার নবীজি কিয়ামতের কঠিন ময়দানে কোন নবী রাসূলগণ জান্নাতের মেহমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপনি বিশ্ব নবী জান্নাতের মেহমান না হবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এমন একজন নবী আল্লাহ আমাদের জন্য নবী হিসেবে পাঠিয়েছেন, এমন নবী আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করেছেন, বেঈমান কাফেররা নবীর দাওয়াত গ্রহণ করে না, তখন তারা ডাক দিয়ে বলেন ওনার কথা শুনিও না, উনি পাগল হয়ে গেছে, উনি মজনুল হয়ে গেছে। আল্লাহ নবীকে যখন পাগল করা শুরু করে দিয়েছে, অথচ আপনার আমার নবী আমার একজন নবী আল্লাহ নবী বিশ্ব নবী আহমাদুল আমিন জন্ম থেকে শুরু করে 40 বছর পর্যন্ত মক্কা নগরীতে অবস্থান করেছেন, 40 বছরের ভিতরে আল্লাহর নবী কোনদিন মিথ্যা কথা বলেন নাই, কোনদিন আল্লাহর নবী কারোর সঙ্গে খারাপ আচরণ করে নাই, কোনদিন আল্লাহর নবী কাউকে গালি দেয় নাই। আল্লাহর নবী এমন একজন নবী ছিলেন, আল্লাহর নবীর মাধ্যমে সমাজের মধ্যে বিশৃঙ্খলা অশৃঙ্খলা কখনো হয় নাই। আল্লাহর নবী একটা সংগঠন কায়েম করালেন, যেই সংগঠনের নাম হলো খিলফুল ফজল। জোরে বলেন ঠিক না বেঠিক। এমন একটা সংগঠন কায়েম করে আল্লাহর নবী সমাজের মধ্যে একটা শান্তি একটা প্রাপ্তিত্ব আল্লাহর নবী কায়েম করে দিলেন। আল্লাহর নবী এমন ভাবে একজন আরেকজনের মধ্যে এমন ভাবে প্রাপ্তিত্ব আল্লাহর নবী তৈরি করে দিয়েছেন। আল্লাহর নবী বলে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, একজন ভাই আরেকজনের ভাই, একজন আরেকজনের বন্ধু, একজন আরেকজনের ফ্রেন্ড। জোরে বলেন ঠিক না বেঠিক। আল্লাহর নবী সমাজ থেকে সকল ধরনের কুসংস্কার, সকল ধরনের অন্যায়, সকল ধরনের জুলুম, সকল ধরনের নির্যাতন আল্লাহর নবী বন্ধ করে দিলেন। এমন একটা শান্তির সমাজ, এমন একটি শান্তির মানুষ গুলো আল্লাহর নবী তৈরি করে দিলেন। এমন যুবক আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আমিন তৈরি করে দিলেন, যেই যুবকেরা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আমিনের সামনে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আঘাত করা তো দূরের কথা, একটা ফুলের সিটাও পড়তে দেওয়া যাবে না। কেমন আদর্শ আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন দেখাইয়াছিলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ নবী ডাক দিয়া বলেন রে আমার সাহাবায়ে কিরাম, ইয়া আইয়ুহান্নাস আসসালাম ওয়া আতিউত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু ওয়ালাসুনিয়াম তাদখুলুল জান্নাত মিসালাম। আল্লাহর নবী বলেন রে আমার সাহাবায়ে কিরাম, রে আমার উম্মত, তুমি যদি সত্যি কাজ করতে পারো, আমি রাসূল ঘোষণা দিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার সাথে জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে সুরে বলেন কয় কাম, আরো জোরে বলেন, আরো জোরে, সত্যটা কাম যদি করতে পারো, আল্লাহর নবী বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার সাথে জান্নাতের মেহমান বানায় দিবেন। এক নম্বর আল্লাহর রাসূল বলেন আউসু সালাম, বেশি বেশি করিয়া সালাম দাও, কারণ সালামের মাধ্যমে মহাব্বত কমে না বাড়ে। আরো জোরে বলেন। এখন আমাদের সমাজ থেকে সালাম উঠে গেছে, এখন আসুন ভাইরা একজন বন্ধু আরেকজন বন্ধুকে সালাম দিবেন। আজ সমাজরা তোমরাই পারো সমাজের অবস্থার পরিবর্তন ঘটাতে। আজকে যদি আমাদের যুবকেরা কত ভালো, কত দিলদার আমাদের যুবকেরা হয়ে গেছে, এক সময় এই যুবকেরা গান করাতো, মেলা করাতো, অনিসলামিক কার্যকলাপের মধ্যে ছিল, কিন্তু বর্তমান সমাজের যুবকেরা কোরআনের তাফসীর মাহফিলের মাধ্যমে আগায় এসেছে। আরো জোরে বলেন, কথা বলেন ঠিক না বেঠি। এখন যুবকেরা ডাক দিয়ে বলেন সবগুলা বিসর্জন করতে রাজি, তাফসীর মাহফিল চারতে রাজি না,
আরজরে বলেন টাকা লাগে পয়সা লাগে শ্রম লাগে মেধা লাগে সবগুলা আমরা দিব এখন শুন ভাইরা এই যে তাফসীরুল কোরআনের মাহফিল আয়োজন করা হলো এই মাহফিল থেকে আল্লাহ নবীর হাদিসটা আপনারা শুনে নেন আল্লাহ বলেন একজন আরেকজনকে সালাম দাও সালামের মাধ্যমে সমাজের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি হয় ভালোবাসা তৈরি হয় মহব্বত তৈরি হয় জোরে বলেন ঠিক না বেঠিক আল্লাহ নবী বলেন সালাম এমন একটা ইবাদত বাবা সন্তানকে দিতে পারে সন্তান বাবাকে দিতে পারেন ইমাম সাহেব মুসল্লিদেরকে দিতে পারেন মুসল্লিরা ইমাম সাহেবকে দিতে পারেন স্বামী স্ত্রীকে দিতে পারেন স্ত্রী স্বামীকে দিতে পারেন কথা বলেন আরজরা বলেন ফির মুরিদকে দিতে পারেন মুরিদ ফিরকে দিতে পারেন উস্তাদ ছাত্রকে দিতে পারেন ছাত্র উস্তাদকে দিতে পারেন এমন একটা ইবাদত ছোট বড়কে দিতে পারে বড় ছোটকে দিতে পারে এক বন্ধু আরেক বন্ধুকে দিতে পারে আল্লাহর রাসূল বলেন আসসালাম ক্বাবলা আল কালাম আল্লাহর রাসূল বলেন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হওয়ার আগেই সালাম দাও এটা হয়েছে বিশ্ব নবীর সুন্নাত আর আমাদের সমাজের নিয়ম হলো নিয়াবাই বালানি আসসালামু আলাইকুম কথা বলে আরো জোরে বলে ঠিক না বেঠিক আগে বালা বুড়া এরপরে সালাম আল্লাহ রসুল বলেন না আগে সালাম দাও পরে কালাম কারণ সালামের মাধ্যমে রহমত বরকত নাজিল করে দেন কে আমার স্বামী আমার বিশ্ব নবী তুই আমার নবী ছিলেন আমার নবী কেমন আদর্শ আমার নবী ছিলেন কেমন চরিত্রবান আমার নবী ছিলেন আম্মা দ্বারা ঈশা বলেন কোনদিন নবীকে আমি আগে সালাম দিতে পারি নাই আমি যখন ঘরের মধ্যে করাক আঘাত করতাম আল্লাহ নবী আগে আসে আমাকে সালাম দিয়ে দিতেন একদিনের ঘটনা করক আমি অফেক কমাল ছিলাম দরজার সামনে উদ্দেশ্য করল নবীজি ঘরের ভিতরে ঢুকবেন আমি আগে নবীজিকে সালাম দিয়ে দিব আল্লাহ নবী ঘরে ঢুকে আমাকে সর্বপ্রথম সালাম দিয়ে দিলেন আমি যখন সালামের জবাব দিলাম আমার চেহারা মলিল হয়ে গেছে আল্লাহ নবী ডাক দিল আমি শুধুমাত্র মদিনার রাষ্ট্রপ্রধান নয় আমি শুধুমাত্র নবী নয় আমি তোমার স্বামী আমি তোমার সুখ দুঃখের স্বামী আমার আয়েশা কি হয়েছে আমি নবীর সামনে তুমি ব্যক্ত করো তোমার কোন দুঃখ বেদনা আছে কি নাই আম্মা দ্বারা আয়েশা বলেন আগে নবীজি আমার বহুদিন যাবৎ আমার আকাঙ্ক্ষা ছিল স্বপ্ন ছিল আপনি নবীকে একটা বার সালাম দিব কিন্তু আমি পারি নাই আপনি আমাকে আগে সালাম দিয়ে দিয়েছেন আল্লাহ নবী বলেন তাই নাকি আল্লাহ নবী ঘর থেকে বাইরে হয়ে গেলেন কিছুক্ষণ পরে ঘরের মধ্যে আসলেন এবার দরজায় করাঘাত করলেন আম্মা দ্বারা ঈশ্বর সিদ্দিক রাজি আল্লাহ তালান আল্লাহ নবীকে আগে সালাম দিয়ে দিলেন নবীজি সালামের জবাব দিলেন এবার আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ তালা আনন্দিত হয়ে গেছেন নবীজি বলেন তুমি এতই আনন্দিত এত খুশি হয়ে গেল কেন কারণটা কি আম্মা দ্বারা ঈশ্বর বলেন আগলবিজি আজকের দিনে আমি যে আপনাকে আগে সালাম দিতে পেরেছি এই কারণে আমি খুশি হয়ে গেছি তাহলে বোঝা গেল নবীজি স্ত্রীদেরকে সালাম দিয়েছেন তাহলে আজকের মাহফিল থেকে এই কথাগুলো আমাদেরকে বলতে হবে বাড়ির মধ্যে গিয়ে আমরা সালাম দেবনি আরে জোরে বলেন সন্তান বাবাকে সালাম দেয় না শরম লাগে কথা বুঝেন শরম লাগে লজ্জা লাগে এই কারণে একজন আরেকজনকে সালাম দাও সন্তান মাকে সালাম দেবে সন্তান বাবাকে সালাম দেবে আল্লাহ রাসূল বলেন সালাম যদি দাও তোমার আমলনামায় মহান আল্লাহ 30টা নেকি দান করবে এখন আসুন লক্ষ্য করে দেখেন এক নম্বরে গেল সালাম দুই নম্বর হল ওয়াতুইমু তুআম আল্লাহ রাসূল বলেন মানুষদেরকে দাওয়াত খাওয়াও দাওয়াত খাওয়াইলে মহাব্বত কমে না বাড়ে আরে জোরে বলেন বেশি বেশি করিয়া দাওয়াত খাওয়াও ওলামা ইকরামদেরকে দাওয়াত খাওয়াও সাধারণ মানুষদেরকে দাওয়াত খাওয়াও ইতিম মিসকিনদেরকে দাওয়াত খাওয়াও এতে দেখা যায় দূরমিল মহাব্বত বাড়বে একজন আরেকজনকে দাওয়াত করেন এক ভাই আরেক ভাইকে বান বোনকে এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে এইভাবে দাওয়াতের প্রচলন ঘটান যত বেশি দাওয়াত দিবেন দাওয়াত খাওয়াবেন ততই দেখবেন আপোষের মধ্যে মিল মহাব্বত ভালোবাসা তৈরি
হবে হিংসা বিদ্বেষ সবগুলা অন্তর থেকে পরিষ্কার হয়ে যাবে এখন শুন লক্ষ্য করে দেখেন গেল দুই নম্বর তিন নম্বর ফলক আল্লাহ নবীজি বলেন ওয়াসিলুল আরহাম আত্মীয় সম্পর্ক বজায় রাখো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে চলো আল্লাহর নবী বলেন যারা আত্মীয় সম্পর্ক রক্ষা করে না আত্মীয়র মধ্যে পাতন সৃষ্টি করে ওই মানুষগুলো জান্নাতে সুগ্রাম পাবে না এই কারণে আত্মীয় সম্পর্ক বজায় রাখতে হবে কিয়ামতের কঠিন ময়দানে এই আত্মীয় সম্পর্ক বজায় এমন একটা ইবাদত কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে মাফ করে দিবেন যেই মানুষগুলো আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে যায় আপনি তার সাথে সম্পর্ক লাগাইয়া রাখেন যতই সম্পর্ক ছিন্ন করুক আপনি লাগাইয়া রাখবেন অবশ্যই দেখবেন একদিন সমস্যার সমাধান হয়ে যাবে আজকে আমাদের সমাজে তাকায়া দেখেন আত্মীয় সম্পর্ক বজায় রাখা হয় না জোর মিল মহাব্বত নাই রাস্তে বলে কথা বলেন দুর্মিল মহাব্বত নাই এই কারণেই আজকে আমাদের সমাজের অশান্তি আল্লাহর রসুলের আদর্শ এই জায়গার মধ্যে নাই জোরে বলেন ঠিক না বেঠি এই আদর্শ যদি আমাদের মধ্যে থাকতো আমাদের মধ্যে অশান্তি দেখা দিত না গেছে তিন নম্বর কয় নম্বর কথা বলে না কয় নম্বর সাইল নম্বর আল্লাহ নবী বলেন ওসল্লু ওয়াল্লাহু সুনিয়াম আল্লাহ রাসূল বলেন মানুষ যখন ঘুমায় যায় শেষ রজনীতে তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো রে আমার উম্মতরা তাহাজ্জুদের নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ আমল কোন মানুষ যদি কোন নারী পুরুষেরা তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আহকামুল হাকিমিনের কাছে যদি হাত তুলে দরখাস্ত করে আল্লাহ ডাক দিয়ে বলেন এমন একটি সময়ে তুমি হাত বাড়াইয়াছ যেই সময়ে মহান আল্লাহ দোয়া কবুল করেন জোরে বলেন ঠিক না বে ঠিক আরো জোরে বলেন আল্লাহর রাসূল বলেন তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহর রাসূল বলেন যেই সময়ে মহান আল্লাহর নজরে রহমত নাজিল হয় আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তানজিকিন ফারজুকহু আলা মুমতানা ফাওয়াফিহু আল্লাহর রহমত প্রথম আকাশের মধ্যে ঘোষণা করেন আসলে কোন গুনাহগার আমি আহকামুল হাকিমিনের কাছে চাও তোমার জীবনের গুনাহ মাফ করে দেব জোরে বলেন ঠিক না বে ঠিক তাহলে সাইল নম্বর গেল তাহাজ্জুদের নামাজ কোন নামাজ আরো জোরে বলেন এখানে রেখে দিলাম আর আলোচনা করার সময় নেই মাগরিবের টাইম হয়ে গেছে যতটুকু বললাম এতটুকুর উপরে আমল করার দরকার আসেনি কথা বলেন আসেনি কারা কারা করবেন ইনশাআল্লাহ তাআলা দেন নারে তাকবীর দেন ইসলাম দেন ইসলাম হাত লামান